যারা ইজিপ্টে হজরত করবে বলবে আল্লাহর নবীর উম্মত তারা থাকার সম্ভাবনা নেই তারা ইজিদের উম্মত আমরা যারা দেখেন একটা ভালো দিক কিন্তু আমাদের আজকে আমাদের এখানে বড় ভাই এসেছেন আমাদের মন্ত্রী মহোদয় দিয়েছে আমরা বলেছি এখানে আসার জন্য উনি আসেন নাই আমি এখন অনুরোধ করতেছি উনি আসেন আপনার যদি প্রধানমন্ত্রী পিএসের সাথে সম্পর্ক থাকে প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক থাকে তাহলে আপনার জন্য সব কাজ সহজ কথা ঠিক কি না আমাদের সম্পর্ক কার সাথে এজিদের সাথে না হুসাইনরা দিলে তার সাথে উনি কে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলে জান্নাত জান্নাতের সর্দারদের সাথে আমাদের প্রাণের সম্পর্ক আজকে লতিফিয়া ইমাম সমিতি জান্নাতের সর্দারদের সম্মানে আজকে যে সম্মেলন করতেছে সেই সম্মেলনের সম্মেলনটা সাক্ষী কাল কিয়ামতের দিন তাদের শাবাতের জন্য একটা কারণ হতেও পারে সুতরাং আমরা আছি মূল লাইনে কথা বলেন আমরা আছি মূল লাইনে এই লাইনে যদি থাকতে পারি মাসালা আহলে বাইতি কাসাফিনাতি নূর মাররাকিবাহা নাজা ওমান তাকাল্লাফ আনহা গরত আমরা যে নৌকায় উঠেছি সেই নৌকাটা নাজাতের নৌকা ইয়াজিদ সম্পর্কে আল্লাহ নবী এমন কথা বলেন নাই তার সাথে যদি মোহাব্বত রাখেন তাহলে আপনি কি হয়ে যাবেন নাজাত হয়ে যাবেন বরং আল্লাহ নবী বলেছেন আমার উম্মতদের মধ্যে একটা লুন্ডা হবে অল্প বয়সী তার কারণে ইসলামী রাষ্ট্রটা ধ্বংস খান খান হয়ে যাবে আমার উম্মতের মধ্যে বিশাল ফিতনা ছড়াবে আমাকে একটা বিষয়ে বলার জন্য ইনফর্ম করা হয়েছে যে ইয়াজিদ সম্পর্কে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতামত কি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনারা বারবার শুনে আসছেন যে কেউ কেউ এদিকে মাগফুর উনি ক্ষমাপ্রাপ্ত বলে ঘোষণা করতে চাচ্ছেন এবং একটি যুদ্ধ কস্তান্তিনিয়ার যুদ্ধকে যুদ্ধের নেতৃত্বে উনি ছিলেন একথাটা বলতেছেন নাউজুবিল্লাহ এটা তত্ত্ব গোপন এটা হচ্ছে ইহুদিদের কাজ 41 হিজরিতে হয়েছে সেই কস্তান্তিনিয়ার প্রথম যুদ্ধ যেটা আর তখন ইয়াজিদ সেই বয়সেরও ছিল না 51 হিজরিতে তিনি যে জয়স্মরণ করেছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু সেটাই ছিল সুতরাং এটা একটা তুহমত এটা তত্ত্ব গোপন করা এবং তত্ত্ব সংসার বলা যায় ওলামায় আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে আমরা একবারে প্রথম থেকে যদি আসি সাহাবাই কেরাম সাহাবাই কেরামদের মতামত তাদের ব্যাপারে কি ছিল সাহাবাই কেরামদের মধ্যে উম্মাহাতুল মুমিনীনদের মধ্যে অন্যতম হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজরা শরীফের মধ্যে অত্যন্ত কান্নার কথা দেখে জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ রাসূল আপনি এত কাঁদছেন কেন তিনি জবাব দিয়েছিলেন এই মুহূর্তে আমার কাছে জিবরাইল আলাইহিস এসেছিলেন এবং আমাকে এসে বলছেন যে আমার নাতি হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদত বরণ করল এই খবর শুনে আমি কান্নাকাটি করেছি এমনকি জিবরাইল আমিন আমাকে সাথে সাথে বলতেছেন যে রাসূলুল্লাহ আপনি কি কারবালার মাটি দেখতে চান আমি বললাম হ্যাঁ জিবরাইল আমিন আমার কাছে মাটি নিয়ে এসেছেন এই মাটি তুমি রাখো যেদিন এই মাটি রক্তে রূপান্তরিত হবে তুমি বিশ্বাস করবা আমার হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গিয়েছে সেই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বলতেছেন যে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করেন শাহাদত বরণ করেন সেই দিন দুপুরে ঘুমন্ত অবস্থায় ছিলাম তখন আমি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কান্না জড়িত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে মাটি লেগে আছে আমি জিজ্ঞাসা করলাম মালিক ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনার অবস্থা এরূপ কেন আল্লাহর নবী আমাকে জবাব দিলেন শহীদ তো কাতলুল হুসাইন আলিফা আমি এইমাত্র আমার হুসাইনের শাহাদত আমার নিজের দুটি চক্ষু দ্বারা প্রত্যক্ষ করেছি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনিও নিজে বলতেছেন রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারান নাইম ذات يوم بنصف النهار أشعث وأغبر بيده قارورة فيها دم فقلت بأبي أنت وأمي ما هذا قال هذا دم الحسين وأصحاب به حضرت ابن عباس رضي الله تعالى عنه بولتے سن جا آمی دینر مدخان گمیے چلم امت عوستہ اللہ رسول چل مبارک دالی مبارک دھولائے دوسری تو دیکھی এবং তার হাতে একটি বোতল দেখি বোতলের মধ্যে খুন দেখতেছি আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসূল আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হন আপনার অবস্থা এরূপ কেন
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন যে তুমি দেখো আমার বোতলের ভিতরে আমার নওয়াসা হযরত হুসাইনের খুন তিনি কারবালার প্রান্তরে শাহাদত করেন করেছেন প্রথমে একটা কথা আপনাদেরকে বলি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে আল্লাহর নবীকে কান্নাকাটি করতে দেখেছেন আচ্ছা বলেন মানুষ কখন কানে কান্নাকাটি করে যখন সুখ পায় না দুঃখ পায় দুঃখ আল্লাহর নবীকে কেউ যদি দুঃখ দেয় তাহলে তার অবস্থা কি হবে কোরআন শরীফে আছে আল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা তাহলে আল্লাহর নবীকে কষ্ট দেওয়া হয়েছে এজন্য উনি কেঁদেছেন আর আল্লাহর নবীকে যারা কষ্ট দেন তাদের দুনিয়া এবং আখিরাতে লানত এবং আখিরাতে তাদের জন্য শুধু যন্ত্রণাদায়ক শাস্তি নয় তাদেরকে বেইজ্জতিমূলক শাস্তি দেওয়া হয় নাউযুবিল্লাহি মিন যালিক তাহলে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তারা কারা আল্লাহর লানত কাদের উপরে পড়ে লানাতুল্লাহি আলাল কাফিরিন লানত হয় কাফিরদের যাই হোক এই পর্যায়ে আমি সাহাবায়ে কেরামদের একটু দৃষ্টিভঙ্গিটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম আরেকটা কথা মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বয়াতকে শুধু শহীদ করে ইয়াজিদ শান্ত হয় নাই ইয়াজিদের তার তিন বছরের রাজত্বের সাথে পৃথিবীর মানুষের সম্মুখে এইভাবে উপস্থাপন করেছিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম বছর শহীদ করেছিল সে ক্ষেপণাস্ত্র দিয়ে কাবা শরীফের হাজারে আসরকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে তিন নম্বর বছর সে মদিনা তৈবাকে হালাল করেছে এবং মদিনা তৈবার সাহাবিয়াদেরকে তাবিয়াদেরকে সাহাবায়ে কেরামদেরকে তাবিদেরকে সে শহীদ করেছে এবং আমরা বলতে পারি স্বাধীনতার যুদ্ধে আমাদের বাংলাদেশের মানুষ পাকিস্তানি হায়নাদের সম্মুখে যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিল পাকিস্তানি হায়নারা আমাদের দেশের মাগুনদের সাথে যে আচরণ করেছিল আমার বলতে লজ্জা হচ্ছে সেই ইয়াজিদ বাহিনী মদিনা তৈবার পবিত্রতা সেই সমস্ত মাগুনদেরকে সাহাবিয়াদেরকে তাবিয়াদেরকে তারা গর্ভবতী করেছিল যদি এরপরে ইয়াজিদকে আপনারা রহমতুল্লাহ আলাইহি বলতে চান ইয়াজিদকে যদি আপনারা মাগফুরুন বলে জান্নাতে পাঠাতে চান যদি ইয়াজিদকে আপনারা হযরত বলতে চান ইয়াজিদের পক্ষে যদি সাফাই গাইতে চান তাহলে স্পষ্ট হয়ে গিয়েছে 61 হিজরিতে যে হিজরি সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে পানা চেয়েছিলেন হযরত আবু হুরায়রা বলতেছেন আমি 61 হিজরি সম্পর্কে যা জানি আমি সব খুলে বলতে পারবো না পরিস্থিতি অনুকূলে নয় পরিস্থিতি প্রতিকূলে কিন্তু এর জন্য আমি আল্লাহর কাছে এটাই বলতে চাই যে হে আল্লাহ 60 হিজরি থেকে আমি তোমার কাছে পানা চাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু কামনা করেছিলেন 60 হিজরিতে ঠিকই তিনি 60 হিজরিতে ইন্তেকাল করেছেন এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুটি চক্ষু দিয়ে তিনি কারবালার প্রান্তরের এই ঘটনাগুলো প্রত্যক্ষ করেন নাই তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে এখন আসুন মদিনা তৈবার মাটির সাথে কাবা শরীফের মাটির সাথে কাবা শরীফের গিলাফের সাথে হাজারে আসাদের সাথে কাবা শরীফের দেয়ালের সাথে রসুলের পাকসমের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যার ব্যাপারে রসুল্লাহ নিজে বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনহু আল্লাহ নবী বলতেছেন যে হুমা রাইহানাতাই মিনাদ দুনিয়া তাদের সাথে যারা খারাপ ব্যবহার করেছে তাদের ব্যাপারে তো ফতোয়া দেওয়ার কোনো প্রয়োজন ছিল না ন্যূনতম আল্লাহর হাবিবের সাথে যদি সামান্যতম সম্পর্ক থাকে এবং সামান্যতম ইমান থাকে আল্লাহর রসুলের প্রতি তাহলে রসুলুল্লাহর ইজ্জতে এই কাজগুলো তো করার কথা ছিল না এজন্য হানবি মতবাদের পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব রুহুল মানিতে হযরত ইমাম আলুসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সকল কেরামদের মতামত নিয়ে এসেছেন এবং তিনি বলতেছেন একটা পর্যায়ে বলতেছেন আমার ধারণা অত্যন্ত গালিব যে ইয়াজিদের আল্লাহর নবীর প্রতি ঈমান ছিল না ইয়াজিদের আল্লাহর নবীর প্রতি ঈমান যদি থাকত
তাহলে আল্লাহর হাবিবের আওলাদের সাথে ব্যবহারটা এজিত করতে পারতো না এজন্য তিনি বলতেছেন আমার রায় এদিকের উপরে লানত করা দিতে পারে আসুন আমার ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের পরে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা নূ স্বপ্নে দেখেছেন এটা বলা হয়েছে কিন্তু হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা নূ যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূ শাহাদাতের সংবাদ তার কাছে পৌঁছলো তখন তিনি বলতেছেন যে আল্লাহ যেন ইরাকবাসীর উপরে লানত করেন নাউজুবিল্লাহ মিন যালিক যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূ কে দুকা দিয়ে কুফা নিয়ে গিয়েছে চিঠির পরে চিঠি দিয়েছে মেহমান করে নিয়ে তার সাথে যে ব্যবহার করেছে এজন্য কুফাবাসী লানতের উপযুক্ত হয়ে গিয়েছে এজন্য উলামায়ে কেরামদের কেউ কেউ বলেন আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বাড়ি কিন্তু কুফায় এজন্য আমরা কথা বলতে সাবধান কিন্তু শেষ পর্যন্ত একটা কথা উলামায়ে কেরামরা বলেন আল কুফি লা ইউফি কুফাবাসীদের মধ্যে মায়া মহব্বত নেই কুফাবাসীরা বাংলাদেশের যখন নির্বাচন আসে আগের রাতে যেভাবে বাংলাদেশের মানুষরা ধোঁকা মাত্রা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তাদের টাকাকে যোগ্য মানুষকে পরাজিত করে অযোগ্য মানুষকে নির্বাচিত করে ঠিক সেইভাবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে টাকাকে প্রতারিত হয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে সরে গিয়ে কারবালার প্রান্তরে নির্মম ভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদত তারা দেখতে আনন্দ উপভোগ করেছিল নাউজুবিল্লাহ মিন যালিক তাহলে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তাদের ইরাকবাসীর প্রতি লানত করেছেন এটা হচ্ছে একজন সাহাবীর মত কথাটা বুঝতেছেন আসুন আমাদের খেলাফত আলা মিনহাজুন নবুয়াত আল্লাহর নবী বলেছেন 30 বছর চলবে আল খিলাফাতু আলা 30 সানা 30 বছর ব্যাপী খেলাফত চলবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পরে 30 বছরের জন্য বাকি ছিল 6 মাস সেই 6 মাস দায়িত্ব পালন করেছেন হযরতে হাসান রাদিয়াল্লাহু আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন এই আমার সন্তান যার কারণে মুসলিম মিল্লাত বিরাট যুদ্ধ বিগ্রহ থেকে রক্ষা পাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে এই শর্তে বয়াত করেছিলেন শেষ পর্যন্ত একটা ফয়সালা হয়েছিল আমি সিরিয়া শাসন করব সব বাকি আপনার এই শর্তে যখন যুদ্ধ বিগ্রহ থেমেছিল এরপরে যখন তিনি শাহাদত বরণ করেন তখন মুয়াবিয়া এক পায়ে দাঁড়িয়ে বলছেন যে আমি আর কাউকে খলিফা মানব না আমি নিজে খলিফা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা তো যদিও সাহাবায়ে কেরাম সহ বাকি সবাই বয়াত করেছিলেন কিন্তু মুয়াবিয়া করেন নাই তখন দেখলেন যে ঝগড়ার পরে ঝগড়া খুনের পরে খুন রক্তের পরে রক্ত এই আরব জাহান বেশে চলে যাবে কারণ একটা যুদ্ধে 65,000 সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করেছে আর রক্ত দেখতে চাই না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 4টি শর্তে আপোষ করেছিলেন কয়টি শর্তে 4টি শর্তে আপোষ করেছিলেন বলেছিলেন ভাই মুয়াবিয়া আপনি আল্লাহর নবীর খেলাফত চালাবেন কোরআন এবং সুন্নার মাধ্যমে আপনি আল্লাহর রাসূলের আওলাদদের সাথে ভালো ব্যবহার করবেন তাদেরকে যেভাবে মায়না দেওয়া হতো খেলাফত চলে ঠিক সেইভাবে আপনি মায়না দিবেন তৃতীয়ত আপনি যখন কি করবেন আপনার যখন সময় শেষ হবে আপনি কাউকে লিখিত খেলাফত দিতে পারবেন না আপনি দেশের জনগণ তাকে খলিফা হিসাবে নির্বাচিত করবে তাকে তারাই খলিফা নির্বাচন করবে আপনার পক্ষ থেকে কোনো খলিফা নির্বাচন করা যাবে না আর চতুর্থত আপনার এবং আমার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যারা ছিল আপনার বিপক্ষে যারা ছিলেন তাদেরকে আপনি নিঃশর্ত ক্ষমা করে দিবেন তাদের কোনো বিচার করতে পারবেন এই চারটি শর্তে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফত দেওয়া হয়েছিল আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছে 30 বছর খেলাফত চলেছে 10 বছর 23 বছর নবুয়ত চলেছে এরপরে মুলুকিয়ত এসেছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে সুতরাং এই জায়গায় কেউ সিদ্ধান্ত করে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দোষী সাব্যস্ত করার কোনো সুযোগ নেই আজকে যারা আহলে বাইতের মহব্বতকে সামনে রেখে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কলঙ্কিত করার চেষ্টা করছেন আমরা স্পষ্ট করে বলতে চাই আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীকে আপনি পায়ের নিচে ফেলে আপনার চিন্তাকে আপনি পোষণ করার কোনো সুযোগ নেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনার যখন বিদায় হলো ইয়াজিদকে তিনি খেলাফত দিয়ে গেলেন আর ইয়াজিদের খেলাফতের কৃতিত্ব
হচ্ছে এই একটা পর্যায়ে এই খেলাফতটা পুনরায় ফিরে আসলো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির হাতে যখন আসলো দেখেন সত্যিকার অর্থে যারা আল্লাহর রাসূলকে মহব্বত করেন তাদের চিন্তা চেতনা তাদের রায় তাদের ফয়সালা কি ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা নূর সম্মুখে ন বলবেন আবু আবুল ফুরাত বলেন আমি একদিন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলার কাছে বসা ছিলাম এই সময় এক ব্যক্তি ইয়াজিদের কথা উল্লেখ করতে গিয়ে বলেছিল যে আমিরুল মুমিনিনা ইয়াজিদ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছেন যে ওকে পাকড়াও করো আর এর শরীরে কমপক্ষে ২০টি বস্ত্র আঘাত করো যে আমার রাসূলুল্লাহর তৌহিদকে সব পরিবারে ৭৫ জন সদস্যকে শহীদ করেছে আমার সম্মুখে বসে সেই ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলবে সেটা মেনে নেওয়া যায় তখন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা তাকে ২০টি ব্যথাঘাত করিয়ে ছাড়লেন সুবহানাল্লাহ বলেন ওমর ইবনে আব্দুল আজিজকে যার খেলাফত সম্পর্কে বলা হয় বাঘ এবং বকরি এক কাতে পানি খেয়েছিল জিনা যার খেলাফতের উজ্জ্বল দলিল হচ্ছে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান তার পক্ষ থেকে যখন তাকে কি তার তার দামাইকে ওনাকে দেওয়া হয়েছিল নেতৃত্ব তিনি বলেছিলেন যে আমি এই নেতৃত্বের যোগ্য নয় আমি খেলাফতের যোগ্য নয় তিনি দেশের সব মানুষকে একত্রিত করে বলতেছেন যে আমার শ্বশুর সাহেবের কোনো ছেলে সন্তান নাই এই জন্য আমাকে খেলাফত দেওয়া হয়েছে আমি খেলাফত ছেড়ে দিলাম আপনারা যাকে খুশি তাকে বানান তখন এই দেশের মানুষ সকলে এক বাক্যে বলেছিল আপনিই খলিফা হওয়ার যোগ্য গড়ে গিয়ে বলেছিলেন তার স্ত্রীকে তোমার বাবার খেলাফতকালে তোমাকে যত জাহরাত দেওয়া হয়েছে যত অতিরিক্ত কাপড় দেওয়া হয়েছে সব তুমি সম্পদ থেকে বের করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেও এই দেশের আপামর জনসাধারণকে ব্যবহার করবে তুমি ওমর ইবনে আব্দুল আজিজ স্ত্রী হয়ে সেটাই ব্যবহার এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই কি করেছেন ইয়াজিদের নাম শুনে হযরত বলেছেন রাদিয়াল্লাহ বলেছেন রহমতুল্লাহ আলাই বলেছেন মাগফুরুল্লাহ বলেছেন কোনটাই বলেন নাই তিনি বলেছেন সেই অপরাধীকে যে ইয়াজিদের কথা নয় ইয়াজিদ নয় বরং যে ইয়াজিদকে আমিরুল মুমিন বলেছে তাকে সরাসরি দৃষ্টি ব্যাঘাত করে প্রমাণ করেছেন মুসলমানদের আকীদা কি হওয়া উচিত রহমতুল্লাহর আকীদা হবে নাকি লায়নাতুল্লাহর আকীদা হবে কথা বুঝতে পেরেছেন দেখেন সবচেয়ে মজার খবর হচ্ছে একটা যে ইয়াজিদের ছেলে মুয়াবিয়া ইয়াজিদের বাবার নাম হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সে ইয়াজিদ তার বাবা ছেলের নাম কি মুয়াবিয়া যখন ইয়াজিদ মারা গেল ইয়াজিদ একটা কাগজে লিখে দিয়ে গেল ওনার ছেলে মুয়াবিয়া খলিফা হবেন উনি খুব কষ্ট করে ৪০ দিন ব্যাপী রাষ্ট্রটা চালাইলেন মানুষদেরকে একত্রিত করলেন করে বলতেছেন যে দেখেন আমার বাবা যে অপরাধগুলো করেছেন এ ব্যাপারে আমি নিশ্চুপ থাকতে পারি আমি জানি আপনাদের ভিতরে একটা আগুন জ্বলতেছে আমার বাবা যে অন্যায় আচরণ করেছেন আল্লাহর নবীর দৌহিত্র সাথে তার আহলে বয়াতের সাথে যে খারাপ আচরণ করেছেন আমার বাবা যে পাপাচারী ছিলেন আমার বাবা যে বেনামাজি ছিলেন আমার বাবা যে খায়েশাতের নফসানের গোলাম ছিলেন এ কথাটা আপনাদের সকলের জানা এবং আমারও জানা আমি চাই না আমার বাবার সেই সেই অন্যায়ের বোঝাটা আমি নিজে বহন করে আপনাদের জন্য বোঝার উপরে আরেকটা বোঝা হই আমি খেলাফতের দায়িত্ব ছেড়ে দিলাম আপনারা যাকে খুশি তাকে খলিফা নির্বাচন করে সেই রাষ্ট্র পরিচালনা করেন দেখেন একবার চিন্তা করেন উনার ছেলে তার সম্পর্কে কি বিশ্বাস পোষণ করে আর আমাদের তথাকথিত হযরতে ইয়াজিদের উম্মতরা এজন্য হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তাআলার ছেলের কথা সাহেবজাদার কথা হ্যাঁ ইমাম সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ তাআলা তার তফসিরের মধ্যে এনেছেন যে ইবনুল জাওজি রহমতুল্লাহ কথাটা নিয়ে এসেছেন যে তার ছেলে সালেহ রহমতুল্লাহ জিজ্ঞাসা করেছেন আব্বা জান আপনি কি ইয়াজিদ ইবনে মুয়াবিয়াকে মহব্বত করেন তিনি বলতেছেন আব্বু আমি ইয়াজিদ ইবনে মুয়াবিয়াকে কেমনে মহব্বত করব যার সম্পর্কে কোরআনে করিমের মধ্যে আল্লাহ লায়নাত করেছেন উনি আশ্চর্য বলতেছেন কোরআন শরীফ তো নাজিল হলো অনেক আগে আর তখন তো ইয়াজিদ ছিল না ইয়াজিদের শাসনও ছিল না আল্লাহ কিভাবে ইয়াজিদের উপরে লায়নাত করবেন তিনি বলতেছেন
কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দিয়েছেন ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুসিদু ফিল আরদি ও তুকাতউ আরহামাকুম উলাইকাল লাযিনা লানাহুমুল্লাহ সকলে বলি নাউযু বিল্লাহ বলতেছেন যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে আমাদের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক ভালোভাবে বুঝবেন আমার পিতা মাতা আমার ভাই বোন আমাদের আত্মীয় এটা হচ্ছে আমাদের জিসমানি আত্মীয় আল্লাহর হাবিব তার আওলাদ হচ্ছেন আমাদের আত্মার আত্মীয় সুতরাং যে আমাদের আত্মার আত্মার আত্মীয়তার সাথে আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে সে কখনো আল্লাহর রহমতের উপযুক্ত হতে পারে চলে যাই ফাদিল কাছে আমরা তখন পড়েছিলাম আল্লামা তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি লিখিত সেই আকীদাত নসফি আসলে আকাইদে নসফি যেটা বলেছিলাম সেখানে স্পষ্ট চলে এসেছে যে তিনি বলতেছেন যে ইয়াজিদের ব্যাপারে উলামায়ে কেরামরা একমত আলা জাওয়াজিল লানে আলা মান কাতালাহু আও আমারা বিহি আও আজাজা আও আরদা বিহি যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কাতল করেছে যারা নির্দেশ দিয়েছে যারা অনুমতি দিয়েছে যারা এই কাতলের কারণে সন্তুষ্টি প্রকাশ করবে কিয়ামত পর্যন্ত যারা এই ধ্বংসযজ্ঞকে এই হত্যাযজ্ঞকে এই কুকর্মকে যারা সমর্থন করবে আকাইদে নসফি যেটা ফাজিল জামাতে পড়ানো হয় এটা শুধু চানগামে আর গাঙ্গুলে আর সুদাউলে পড়া হয় না সারা বাংলাদেশের সিলেবাসে এখনো যে চারটি কিতাবের সমন্বিত আকিদার কিতাব লেখা হয়েছে সেই আকিদার কিতাব যেটা ইতিপূর্বে পূর্বে আমরা যখন পড়েছি একমাত্র কিতাব ছিল সেই কিতাবের মধ্যে যেটা উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা উলামায়ে উম্মতে মুহাম্মদের আকিদা যেটা সত্যিকার অর্থে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা সেই কিতাবে বলা হয়েছে তাদের উপরে লানত করার ক্ষেত্রে কোনো সন্দেহ করা যেতে পারে না বরং তাদেরকে লানত করা যেতে পারে যাই হোক কথা দীর্ঘ হচ্ছে একটু সামনের দিকে গিয়ে আমার কথা শেষ করব অনেকেই বলেন যেহেতু ইয়াজিদ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে সে তো একজন তাবি সে একজন না কোরআনের আপনারা একটু থামেন সে একজন তাবি আসলে সে তাবি ওয়ার না ইয়ারটা কি শুধু সাহাবায়ে কেরামদেরকে দেখলেই হয় মোটেই না কোরআন শরীফে আছে যে والسابقون الاولون من المهاجرين والانصار والذين تبعوهم باحسان তাবি হওয়ার জন্য শুধু সাহাবীদেরকে দেখা নয় ঈমান থাকতে হবে সাহাবায়ে কেরামদেরকে দেখতে হবে এবং সাহাবায়ে কেরামদের প্রতি ইহসানের ব্যবহার থাকতে হবে আপনারা বলেন ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যে ব্যবহার করেছে এটি ইহসানের ব্যবহার নাকি এটা জুলুমের ব্যবহার সকলে বলেন কিসের ব্যবহার জুলুমের ব্যবহার সুতরাং কোন অবস্থাতে ইয়াজিদ কি হতে পারে না তাবি হতে পারে না আরেকটু সামনের দিকে যাই ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইত্তেবা শেখ করে নাই বলছি আমি ইত্তেবা করে নাই এবং ইত্তেবা করতে হবে এহসানের সাথে ইত্তেবা করে সম্মান সহ ইত্তেবা করতে একটা কথা আপনারা বিবেচনার মধ্যে আমি ছেড়ে দিই বিচার দিয়ে দিই আপনাদের আপনারা সহজেই বুঝবেন যদি বলা হয় যে ইয়াজিদ তো সেখানে ছিল না উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল সে দায়ী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সর্বমোরক নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ তো কাঁদছে শুনেন কৃত্রিম কাদা সিনেমার চুকের পানি সিনেমার শুটিং এর চুকের পানি আর অন্তর বিগলিত চুক নির্মাণের চুকের পানি সমান হতে পারে না মুসলিম উম্মাকে ইয়াজিদের চুকের পানি ফাঁকি দিতে পারবে না প্রতারিত করতে পারবে না কিয়ামত পর্যন্ত এই ইহুদির দুষর প্রতারকটা লানাতুল্লাহ আলাইহি তার চুকের পানি দিয়ে নিষ্কৃতি লাভ করতে পারবে না যদি সে সত্যিকার অর্থে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করত তাহলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কি করত কাতল করত কারণ কাতলের বিধান কখন আসে অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে যদি কাউকে কাতল করা হয় তাহলে কোরআনের বিচার হচ্ছে আল কাতলু বিল কাতল কি বলেন কাতলের পরিবর্তে কাতল সে তো কাতল করে নাই বরং সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সর মুবারক যখন তার সামনে গিয়েছে তখন সে খুশি প্রকাশ করেছে আর বলেছে লাইতা আসিয়া ফি বিবাদরিন শাহিদু জাজুল খুরুজ ফিল ওয়াক্তিল আসাল কাদ কাতালনা দুফা মিন আশরাফিকুম ওয়া আদলিনা মাইলি বিবাদরিন ফাতাদিলু নাউযু বিল্লাহ মিন যালিক সে বলতেছে
যে উহুদের ময়দানে তোমার নানা সাহেব আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছিলেন হুসাইন আজ তোমার মাথা পেয়ে আমি সেই বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে পেলাম আমি এখন নাউজুবিল্লাহ আপনাদেরকে বলতে বলি নাই হুসাইনের উক্তি থেকে ফিডব্যাক এসেছে প্রতিক্রিয়া এসেছে এই হুসাইনকে রহমতের জন্য দোয়া করা যায় না এই হুসাইনের এজিদের এই কাজের উপরে রহমতুল্লাহ আলাইহি পড়া যায় না বরং নাউজুবিল্লাহ পড়তে হয় এই সকল কাজ থেকে নিজেকে হেফাজত রাখতে হয় যদি তাই হয় থাকে আমি আর কথা দীর্ঘ করব না যারা মদিনাবাসীদেরকে অসম্মান করে আল্লাহ তাদেরকে অসম্মান করবেন মদিনাবাসীদেরকে যারা সম্মান দিবে তাদেরকে আল্লাহ সম্মানিত করবেন মদিনাবাসীদেরকে যারা ধ্বংস করার পাতরা চালাবে আল্লাহ নবী বলেছেন পানির সাথে যেভাবে কি লবণ মিশে যায় ঠিক সেইভাবে তাদেরকে মাটির সাথে মিশানো হবে এজিদের এজিদের তিন দিনের তিন বছরের কৃতিত্ব সারা দুনিয়ার মানুষকে কি করেছে তাদের কলিজাকে খান খান করে দিয়েছে কথা বুঝেন নাই কাবা শরীফের সাথে তার আদাওয়াতি কাবা শরীফের গিলাফ জ্বালানো কাবা শরীফে ক্ষেপণাস্ত্র মারা হাজারে আসদকে খান খান করা মদিনাবাসীদেরকে অসম্মান করা আল্লাহর নবীর মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর ভিতরে তিন দিন ব্যাপী গুড়া গাদা বেঁধে প্রস্তাব করিয়েছে আল্লাহর নবীর রোজা শরীফে গুড়া গাদার প্রস্তাবের চিঠা লেগেছে তিন দিন পর্যন্ত মসজিদে আজান একামত হয় নাই যে এই বিষয়ের নেতৃত্ব দিয়েছে তার নাম কি বলেন আরো জোরে বলেন সে কে এজিদ সুতরাং সেই এজিদের বিরুদ্ধে লড়াই 61 হিজরিতে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত চলবে এবং ইয়াজিদিরা আপনারা আমি জানি না কতটা বুঝে শুনে করতেছেন আমার মনে হয় আপনারা চোখ বুঝে এজিদের দালালি করে জাহান্নামে যাওয়ার রাস্তাটা পরিষ্কার করবেন না আজকের এই সম্মেলন থেকে আপনাদেরকে আমরা বিনীত অনুরোধ জানাতে চাই আমরা যে সমস্ত হাদিস পড়েছি তাফসীরের কিতাব থেকে বলেছি আমরা যে সকল আকীদার কিতাব থেকে বলেছি বেদায়া নিহায়া থেকে শুরু করে দুনিয়া বিখ্যাত সকল ইতিহাসের কিতাব তারিখুল খুলাফা থেকে শুরু করে এই কিতাবগুলো স্টাডি করে আপনারা ফাঁক দিয়ে বের হওয়ার চেষ্টা করবেন না উলামায়ে আহলে সুন্নাতুল জামাত নাজাতপ্রাপ্ত দল যেখানে থামেছেন কথা বোঝার চেষ্টা করেছেন এটা থেকে বিষয় ফাইন্ড আউট করার চেষ্টা করেছেন আপনারা দয়া করে সেই দিকে যান আর না হয় আপনারা গেছেন এই উম্মতের মানুষকে আপনারা বিভ্রান্ত করবেন না কাল কিয়ামতের দিন আপনারা জাহান্নামীদের ইমাম হয়ে জাহান্নামে যাবেন আমি একটি আয়াত পড়েছিলাম শেষ কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম হে নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস খোদ আল্লাহর নবীকে ডেকে বলতেছেন আপনি কাফির এবং মুনাফিকদের সাথে আপোষকামি হবেন না যেমন কাফিরদের সাথে যে কোয়ালিটির যুদ্ধ করতে হবে মুনাফিকদের সাথে ঠিক সেইভাবে মনকে বিগড়ে খারাপ রেখে তাদের বিরুদ্ধে সমানভাবে যুদ্ধ করতে হবে আজকের এই দিনে মুনাফিক কারা যারা আল্লাহ নবীর আহলে বয়াতকে মহব্বত করে আর যারা আহলে বয়াতকে মহব্বত করে না বরং আহলে বয়াতকে যারা ধ্বংস করেছে তাদেরকে মহব্বত করে আপনারা সহজে বুঝতে পারতেছেন সুতরাং আপনাদের কাছে করে জুড়ে আবেদন আল্লাহর নবীকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন জাহিদুল কুফফারা কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করুন ওয়াল মুনাফিকিন মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন ওয়াগলুযু আলাইহিম তাদের সাথে মনোভাব ভালো রাখবেন না তাদের সাথে চলাফেরা করবেন না তাদের দোকান থেকে খরচ খাবেন না তাদের ছেলের সাথে আপনার মেয়ে আমেরিকান স্বামী থেকে বিবাহ দিবেন না আপনার আপনার মেয়েকে লন্ডন পাঠানোর জন্য তাদের ছেলের সাথে বিবাহ দিবেন না তাদের সাথে লেনদেন উঠাবসার ক্ষেত্রে অবশ্যই আল্লাহ নবীর মহব্বতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে রেস্ট্রিকশন রেখে চলা আমাদের জন্য উচিত কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়োজনকে কবুল করুন যারা করেছেন তাদের উত্তর উত্তর উন্নতি দীর্ঘায়ু এবং ভালো কাজ করার আরো তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ